মাত্র 10 মাসে শেষ হচ্ছে তোমাদের রানী। আপনিও কি রানী দুর্জয় রোমান্স মিস করবেন? অভিকা মালাকার ও অর্কপ্রভোর রসায়ন অনেকেরই প্রিয়। বৃহস্পতিবার সকালেই সিরিয়াল বন্ধের ইঙ্গিত মিলেছিল। এবার চ্যানেল কর্তৃপক্ষ জানিয়ে দিল সত্যি শেষ হচ্ছে তোমাদের রানী। কবে দেখা যাবে শেষ এপিসোড? শেষ পর্বে কি দেখানো হবে? গৌরবের সিরিয়াল আসতেই কপাল পড়ল। কাজের লোক সেজে দুর্জয়ের বাড়িতে থাকছিল রানী, কিন্তু বড় বৌদির সন্দেহ ছিল। এই কাজের লোক সাধারণ কেউ নয়। সারাদিন ঘুমটা মুখে সকলের কথা আড়ি পেতে শোনে, আর তাতেই যেন সন্দেহ বাড়তে থাকে তার। কিন্তু ধরতে পারেনি আসলে সে কে। রানী যে সেজে সেই বাড়িতে রয়েছে তা বুঝতেই পারেনি। রানী সমাজ সেবামূলক নানা কাজ করে, বিভিন্ন জায়গায় তার ছবি বের হওয়ায় দুর্জয় বুঝতে পারে সে বেঁচে আছে। তবে কাজের লোকের আড়ালে যে সেই তা বুঝতে সময় লেগে যায় দুর্জয়। হঠাৎ এই ঘুমটা খুলতেই দেখা যায় যে সে কেউ আর নয় রানী। এবার যদি সিরিয়াল শেষ হয়ে যায় তাহলে শেষ পর্যন্ত কি রানী দুর্জয়ের মিল দেখিয়ে শেষ হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে। 10 মাস আগে সফর শুরু হয়েছিল অভিকা অর্কপ্রভোর এই সিরিয়ালে। অল্প সময়ের মধ্যেই দর্শক মনে স্থান করে নিয়েছিল দুর্জয় রানীর গল্প। যদিও গত কয়েক সপ্তাহে ধারাবাহিকের টিআরপি খানিকটা কমেছে, বৃহস্পতিবার সকালে শোনা যায় এই মেগা হয়তো শেষ হতে পারে। অবশেষে এদিনই তেঁতুল পাতা স্লট ঘোষণা করে দেওয়া হয়। 5ই অগস্ট থেকে সন্ধ্যা 6টা স্লটে দেখানো হবে তেঁতুল পাতা। সন্ধ্যা 6টা স্লটে গৌরব চট্টোপাধ্যায় এবং ঋতুব্রতদের এই ধারাবাহিক দেখানো হবে। তার আগেই দেখানো হবে তোমাদের রানীর অন্তিম পর্ব। এ বিষয়ে এক সাক্ষাৎকারে অভিকা জানিয়েছেন এই খবরটা ঠিক, তোমাদের রানী শেষ হচ্ছে। কয়েকদিন আগেই আমরা জানতে পেরেছি, তবে শেষ শুটিং কবে সেটা এখনও জানি না। প্রথমে রানী দুর্জয়ের মাখো রোম্যান্স, তারপর তাদের জীবনে দুনিরাশা, তারপর আবার তাদের অভিমান ভুল বোঝাবুঝি দূরে সরে যাওয়া। তাই এখন সকলেই চাইছেন শেষ একটিবার রানী দুর্জয় কাছাকাছি আসুক। দর্শকদের প্রিয় রানী আরও বলেছেন, এই সফরটা আমি ভীষণ এনজয় করেছি, এটা আমার প্রথম কাজ, অনেক কিছু শিখেছি, সেটা সবাই অনেক সাহায্য করেছে, সাপোর্ট করেছে। রানীর সফর হয়তো এইটুকুই ছিল, ভবিষ্যতে আরও অনেক কিছু করব, আশাবাদী অভিজ্ঞতা। এবার এই জুটি আগামী কোন ধারাবাহিকে আবার ফিরে আসে তাই দেখার অপেক্ষা। সিনে চক্কর বিউরো।